যে বাঘ ছিল বিড়াল হয়ে গেল কিভাবে, খুব হাসি লাগছিল। যা মাইক ধরে যা হুড়ুম হুড়ুম করে আর আমার পাশে দাঁড়িয়ে দেখেন তো কথা বলা বন্ধ হয়ে গেছে, আমি শুধু হাসছিলাম। বেটা অনেক বড় বাঘের মতো গর্জন করে, আমি তো ওনার হাফ বয়স, আমার পাশে দাঁড়িয়ে তো কথা বলতে ভয় পাচ্ছে কেন, আমি হাসছিলাম খুব। এক গরিব মা তার হাঁসের ডিম বিক্রি করে ওই সংসারে কিছু চলতো, ১৯টা মতো হাঁস ছিল, তার মধ্যে ১৩খানা হাঁস ১৪টা হাঁস নিয়ে চলে গেছে, আমি ভুলে যাবো নাকি? তার বাড়িতে ডিম ছিল সেটাও নিয়ে চলে গিয়েছে। আমার এক গরিব বাপের দুটো খাসি ছিল বিক্রি করবার জন্য রেখেছিল, তাদের সংসার চলতো ওটাই, সেটাই এই সৌকাত মোল্লার বাহিনী বোট পরবর্তী হিংসাতে এটাকে নিয়ে তোল চলে গিয়ে তারা ফিস্টি করে খেয়েছে। আমি ভুলে যাওয়ার ছেলে নয়, আমি তাদেরকে আশ্বস্ত করেছি একটা একটা ইটের দাম আমি কোটের মাধ্যমে আমি বুঝে নেব। আমি যতই হাসি মুখে কথা বলি না কেন, আমি কিন্তু আমার ভাইয়ের প্রতি যে অত্যাচার হয়েছে, ভাঙরবাসীর প্রতি যে অত্যাচার হয়েছে, ভোটারদের প্রতি যে অত্যাচার হয়েছে, তাদের প্রতি যে অবিচার হয়েছে, আমি কিন্তু ছাড়বো না। আগামী দিন আসছে, সৌকাত মোল্লা যেমন গতকালকে ব্যাংসাল কোর্টে হাজিরি দিতে হয়েছে, আপনাদেরকেও আগামী দিনে কোর্টে হাজিরি করতে হবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার ব্যবস্থা করে দেবে। সিম্বলটা মনে আছে কি, একবার জোরে বলুন তো, একদম। আমাদের যারা প্রার্থী আছে তাদেরকে খাম চিহ্নে আগামী ৮ তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করুন। খাম চিহ্ন যেখানে যেখানে দেখবেন সেখানে সেখানে একদম ছাপটা দিয়ে দেবেন। আমরা যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করলে আইএসএ প্রতিবাদ করে, ঠিক একইভাবে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা গিন্নি তারা খিল্লি করেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে এক হব, দলিত আদিবাসী মুসলিম সব পিছিয়ে বর্গের যারা আছি, এই শাসকের দ্বিচারিতার আমরা উত্তর ঠিক জাগাই দেব। এই জন্যই তৃণমূল আতঙ্কিত হয়ে যাচ্ছে, ৫০০,০০০ টাকার রাস্তা তো বন্ধ হয়ে যাবে। বলবো আইএসএফ এর যারা প্রার্থী হয়েছিল, যারা এখন জনপ্রতিনিধি, তারা ফিরিতে বাড়িতে এসে কাগজ দিয়ে যাচ্ছে, আর তুমি তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করে তুমি সই করতে গিয়ে বা অমুকের হয়ে প্রতিনিধিত্ব করে সই করতে গিয়ে ৫০০,০০০ নিচ্ছ, তোমাকে কিন্তু আমরা আর রাখবো না। তার আতঙ্কে আছে তো, ওই জন্য আইএসএফকে কীভাবে মিটিয়ে দেওয়া যায়, প্রথম নমিনেশন কেন্দ্রে গুন্ডা মস্তানকে দিয়ে নমিনেশন কেন্দ্রকে আটকে রাখার চেষ্টা করেছে, অনেকে নমিনেশন পেপার ছিঁড়ে ফেলে দিয়েছে, তারপরে কি করেছে, পুলিশের একটা অংশকে কাজে লাগিয়েছে, রাতের অন্ধকারে যারা নমিনেশন জমা করেছে গুন্ডা মস্তান আর পুলিশকে দিয়ে ফলস কেস করিয়ে ভয় দেখিয়ে কিছু নমিনেশন তুলতে বাধ্য করেছে বিরোধীদেরকে, তারপরেও ক্ষান্ত হয়নি, যারা নমিনেশন তোলেনি তাদেরকে এবার টেকনিক্যাল ফল দেখিয়ে, কাউকে সময়ের অজুহাত দেখিয়ে, কারো ফর্মে এই হয়েছে সাই হয়েছে দেখিয়ে কীভাবে নমিনেশনগুলোকে ক্যান্সেল করিয়ে দেওয়া যায় তাই চেষ্টা হচ্ছে। ভাঙড়ে দেখেছেন হঠাৎ ২০ তারিখে ৮২ জন প্রার্থীর নাম উদাও হয়ে গেল, একদম ডিজিটাল চোর। হঠাৎ কে করেছে, আধিকারিকরা করেছে, হঠাৎ ৮২ জনের নাম উদাও। আমার কাছে ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে ভাঙড়ের, ভাইজান এই হয়েছে সেই হয়েছে, আমি যে একটু দাঁড়া অপেক্ষা কর ভাইজান, তৃণমূলের লোকেরা আবির মাখছে, এই মিষ্টি জিলিপি কিনে সব বিলি করছে, রাত্রেবেলা বলছে খিচুড়ি হবে, এই করে ফোন করছে, আমি দাঁড়া মিষ্টির দোকানদারগুলোর একটু মিষ্টি বিক্রি হতে দে, বেচারিগুলোর একটু বিক্রি হোক, এখন তো মার্কেট খারাপ, নোটবন্দির পর থেকে সবার অবস্থা খারাপ করে দিয়েছে মোদীবাবু, কেউ শান্তিতে নেই, না রাম শান্তিতে আছে না রহিম শান্তিতে আছে, সবাইকে শেষ করে দিয়েছে নোটবন্দি করে, বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী, দাঁড়া ওদেরকে একটু বিক্রি হতে দে। তারপর দিন কোর্টে গেলাম, ঠুকেছি কোর্টে কেস, কোর্ট রায় দিয়েছে, নির্বাচন কমিশনারকে জানিয়ে দিয়েছে এটা কনসিডার করতে, স্ক্রুটিনি করে যাতে নাম উঠে যায় তার নির্দেশও দিয়ে দিয়েছে, ২৮ তারিখের মধ্যে যদি ঠিকঠাক না করে আবার কোর্ট অফ কন্ডেম করে উকিলকে দিয়ে কি আইনের চড় মারতে হয় সেটা আমি মেরে দেখিয়ে দেব। কিন্তু এইরকমভাবে কিন্তু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আইএসএফ তথা বিরোধীদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে জনবিস্ফোরণের কাছে এসব কাজে লাগবে তো, এই লাগবে জনবিস্ফোরণের কাছে, তারা বুঝতে পারছে না পৃথিবীর সব থেকে বড় যে কটা বিপ্লব হয়েছে তাদেরকে বলবো একটু স্টাডি করুন একটু পড়ুন, পৃথিবীর যত বড় বড় বিপ্লব হয়েছে প্রথম পুলিশকে দিয়ে তাদের দলের লোককে দিয়ে বহুত আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু বিপ্লব
সংগঠিত হয়েছে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। শুধু তাই যে বিপ্লবগুলো মানুষের স্বার্থে তৈরি হয়েছে, আর আজকে আমরা মানুষের স্বার্থে এই বিপ্লব সংগঠিত করছি, মানুষের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ফেক এসটিএসসি সার্টিফিকেট দিয়ে এসটিএসসি কোটায় নন এসটিএসসিরা চাকরি করে নিচ্ছে। আজকে দেবত্ব সম্পত্তি ব্যাহত হয়ে যাচ্ছে, রিফিউজি ল্যান্ড ব্যাহত হয়ে যাচ্ছে, ওয়াকাপ প্রপার্টি ব্যাহত হয়ে যাচ্ছে। সংখ্যালঘুদের জন্য এই করব সেই করব অনেক কিছু বলা হয়েছে, সংখ্যালঘুদের জন্য 10,000 মাদ্রাসা দেবো বলা হয়েছে, কিন্তু মাদ্রাসা দিয়ে অত দূরের কথা, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানে 10,000 শূন্য পদ আছে, সরকারের কোনো হোস নেই। এখন সরকারকে যখন সংখ্যালঘু সংখ্যাগুরুরা সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন সংখ্যালঘুদের কাছে মসিয়া সাজার জন্য আমাদের দেশের আমাদের বাহিনী সম্পর্কে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে। আমরা কোনোদিন এটাকে মেনে নিতে পারি না। শুধু আমরা মেনে শুধু নেব না, সাথে সাথে জানিয়ে রাখি, নবীন জিন্দা নূপুর শর্মার কথা আমরা কেউ ভুলে গেছি কেউ? তখন কি বলেছিল, দিল্লিতে গিয়ে আন্দোলন করো। সময় এসেছে নূপুর শর্মা নবীন জিন্দালের প্রতিবাদ করতে গিয়ে যাদেরকে কথা শুনতে হয়েছে তাদেরকেও ঠিক যথাযথ জায়গায় উত্তর দেওয়ার সময় এসেছে। শুধু নূপুর শর্মা নবীন জিন্দালের বেলায় বলব, আর বাকিটা চুপ করে যাব। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমরা ভুলে গেছি, তার নামকে নিয়ে খিল্লি করেছে। আমরা যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বাজে মন্তব্য করলে আইএসএ প্রতিবাদ করে, ঠিক একইভাবে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা গিন্নি তারা খিল্লি করেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে এক হব, দলিত আদিবাসী মুসলিম সব পিছিয়ে বর্গের যারা আছি, এই শাসকের দ্বিচারিতার আমরা উত্তর ঠিক জাগাই দেব। আজকে আদিবাসী ভালোবাসা উতরে উঠছে, আজকে আদিবাসী ভালোবাসা উতলে উঠছে, কিন্তু জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে। আমরা আদিবাসীদের পাশে আছি, যেমন দলিত ভাইদেরও পাশে আছি, মতুয়া ভাইদেরও পাশে আছি, সংখ্যালঘু ভাইদেরও পাশে আছি। সকলের কাছে আহ্বান করব, একটাবার সুযোগ আইএসএফকে দিন। 1952 সাল থেকে ভোট প্রক্রিয়া স্বাধীন ভারত থেকে শুরু হয়েছে, পঞ্চায়েত ইলেকশনের পর থেকে আপনারা ভোটাভুটি করছেন, বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন। আমি কারো বিরোধিতাই যাচ্ছি না, কে কতটা উপকার করেছে অপকার করেছে সেই তথ্যের কচকচালে নিতে আমি এখন যাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদের বলবো, একবার আইএসএফকে 5 বছরের জন্য সুযোগ দিয়ে আপনারা দেখুন, 5 বছরের জন্য সুযোগ দিয়ে দেখুন। সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, এই নির্বাচনে একবার সুযোগ দিয়ে দেখুন আমরা জনগণের পঞ্চায়েত গড়ে তুলে দেখাতে পারি কি পারি না। জনগণ যে গণতন্ত্রের শেষ কথা, জনগণ যে গণতন্ত্রের সব থেকে বড় অস্ত্র, জনগণ যে এই সংবিধানকে পরিচালনা করার দায়িত্ব জনগণ যাদের হাতে তুলে দেবে তারা কিভাবে পরিচালনা করছে যদি স্বচ্ছকে নিজেরা দেখতে চান, একবার আমাদের হাতে দায়িত্ব তুলে দিন। আমাদের যারা প্রার্থী আছে তাদেরকে খাম চিহ্নে আগামী 8 তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করুন। একবার সুযোগ হবে তো নাকি? হ্যাঁ হবে তো নাকি? সিম্বলটা মনে আছে কি, একবার জোরে বলুন তো। একদম সকাল সকাল যাবেন, ঐক্যবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, শৃঙ্খলা পরায়ণ হয়ে, খাম চিহ্ন যেখানে যেখানে দেখবেন সেখানে সেখানে একদম ছাপটা দিয়ে দেবেন। যদি কেউ এই ভোট প্রক্রিয়াকে বিঘ্ন ঘটাতে চায়, হুমকি হামকা যদি কেউ এখন থেকে দেয়, আপনাদের বলছি আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। কেউ যদি হুমকি হামকা দেয়, মস্তানি করতে চায়, গণতন্ত্রের উৎসবকে প্রহসনে পরিণত করতে চায়, আমি আপনাদের বলবো, কেউ যদি ভয় দেখায়, অর্থের বিনিময়ে ভোট চায়, এটা হচ্ছে সংবিধান বিরোধী কাজ করছে, এটা দেশদ্রোহী, এদের বিরুদ্ধে আমরা আইনত লড়াইয়ে যাব, কেউ আইন হাতে তুলে নেবেন না। তবে তাদের উদ্দেশ্যে বলবো মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে, যে দেখুন আপনি, আমি তিনজনের তিনটে পরিচয়ের কথা বলবো, তিনটে চরিত্রের কথা বলবো, যে বিপদে পড়লে দল পাশে থাকে না। প্রথম চরিত্র হচ্ছে পার্থ চ্যাটার্জি মহাশয়, দলের কোন কোন পদে ছিল, শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, মহাসচিব, একাধিক পদে ছিল। তিনি যখন ফেঁসে গেলেন, তিনার দল কি বলছেন ওনার ব্যাপার উনি বুঝে নেবে, এর সাথে দল নাই। দ্বিতীয় আসা যাক অনুব্রতবাবু, ফেঁসে যাওয়ার পরে জেলে গেলেন প্রায় 1 মাসের ওপরে,
অনুব্রত বাবুর মেয়ের সাথে রাজ্য পর্যায়ের কোনো নেতা ফোন করে অন্তত এইটুকু খোঁজ নেয়নি, মা তুই কেমন আছিস, কারণ অনুব্রত বাবুর স্ত্রী মারা গিয়েছে, তার অভিভাবক বা অভিভাবিকা সেই অর্থে কেউ নাই। অনুব্রত বাবুর জেলে যে অভিভাবকের ভূমিকা নিয়ে রাজ্যস্তরের কোনো নেতা একটা ফোন করার দরকার ছিল, যে মা তুই কেমন আছিস, আমরা তোর পাশে আছি, এতটুকু পর্যন্ত শব্দ খরচ করার মতো নেতাদের সময় হয়নি যে একজন জেলা প্রেসিডেন্ট। ও তারপরে আসুন তিন নম্বর বকটুই। বকটুয়ে মমতা ব্যানার্জি বলছেন, ওই আনারুল যদি ঠিক সময়ে পুলিশকে আসতে দিত তাহলে এত বড় ঘটনা ঘটতো না। আপনারা বলুন, আনারুলের নিজের ক্ষমতা আছে একটা পুলিশকে আটকানোর? আনারুলের পিছনে একটা অদৃশ্য হাত আছে, সে অদৃশ্য হাত আনারুল ফেঁসে গেল, অদৃশ্য হাত গায়ে হয়ে গেল। আজকে আনারুল সিবিআইয়ের হেফাজতে, কই তার হয়ে তো তার দলের পক্ষ থেকে কোনো মন্তব্য শুনতে পাচ্ছি না যে আনারুল কবে ছাড়ে পাবে না পাবে। তো আপনাদের এলাকায় যারা চার আনার ফুটো মস্তান আছে, কোনো নেতাদের বড় নেতাদের কথা শুনে হই হই করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনার দলের বড় নেতাগুলো দেখুন, মানিকবাবু পুরো পরিবার সমেত জেলে আছে, তার নাম আর মমতা ব্যানার্জি নিচ্ছেন না, অভিষেক ব্যানার্জি নিচ্ছেন না, আপনি একটা পঞ্চায়েতের একটা এলাকার চারানার ফুটো মস্তান, আপনি ভাবছেন আপনার পাশে দল থেকে যাবে, অত সহজ নয়, আপনাকে দিয়ে অনৈতিক কাজ করাচ্ছে, যখন ফেঁসে যাবেন আপনার পাশে আর কেউ থাকবে না। তাই আপনাদের বলবো সতর্ক হন, আপনারা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলুন, মানুষের মতামতকে প্রাধান্য দিন, যদি মানুষের মতামতকে আপনারা প্রাধান্য না দেন, আগামী দিন আসছে, শওকত মোল্লা যেমন গতকালকে ব্যাংসাল কোর্টে হাজিরি দিতে হয়েছে, আপনাদেরকেও আগামী দিনে কোর্টে হাজিরি করতে হবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার ব্যবস্থা করে দেবে। এটা বলে রাখছি, বাগনা গতকালকে হাজিরি দিয়া করিয়েছি আমি, যদিও বিধানসভায় আমার সাথে দেখা হয়েছিল, আমি হাসি মুখে কথা বলেছি, তবে কি তার সাথে কি আমি তার সামনে কাঁদবো নাকি? আমি হাসি মুখে কি বলেছি, উনি ভাঙড়ের অবজারভার, উনি শাসকে আছেন, ভাঙড়ে যাতে শান্তিপূর্ণ ভোট হয় তাকে দেখতে বলেছি। এটা নিয়ে অনেকে অনেক সমালোচনা আলোচনা করছে, যে যা করছে আমি সেই বিষয়ে বিতর্কে যাচ্ছি না, কিন্তু মিডিয়া আমার সামনে নিয়ে এসে হাজির করে দিয়েছে, মিডিয়ার বন্ধুরা নিয়ে এসে হাজির করে দিয়েছে আমার সামনে না। তো কথা হচ্ছে আমি আমার বক্তব্যটা রেখেছি তার সামনে, তাহলে কি আমি ভুলে যাব নাকি আমার ভাইকে একটাকে গুলি করে মেরে দিয়েছে, আমি ভুলে যাব নাকি ভোট পরবর্তীতে হিংসাতে আমার ভাইয়ের বাড়ি ভেঙেছে, জেসিপি দিয়ে বাড়ি ভেঙে সেখানে পুকুর করে মাটি তুলে পুকুর বানিয়ে দিয়েছে, আমি ভুলে যাব নাকি এক গরিব মা তার হাঁসের ডিম বিক্রি করে ওই সংসারে কিছু চলতো, ১৯টা মতো হাঁস ছিল, তার মধ্যে ১৩খানা হাঁস ১৪টা হাঁস নিয়ে চলে গেছে, আমি ভুলে যাব নাকি তার বাড়িতে ডিম ছিল সেটাও নিয়ে চলে গিয়েছে, আমি ভুলার ছেলে নয়। আমার এক গরিব বাপের দুটো খাসি ছিল বিক্রি করবার জন্য রেখেছিল, তাদের সংসার চলতো ওটাই, সেটাই এই শওকত মোল্লার বাহিনী ভোট পরবর্তী হিংসাতে এটাকে নিয়ে তোল চলে গিয়ে তারা সৃষ্টি করে খেয়েছে, আমি ভুলে যাওয়ার ছেলে নয়, আমি তাদেরকে আশ্বস্ত করেছি একটা একটা ইটের দাম আমি কোর্টের মাধ্যমে আমি বুঝে নেব। আমি যতই হাসি মুখে কথা বলি না কেন, আমি কিন্তু আমার ভাইয়ের প্রতি যে অত্যাচার হয়েছে, ভাঙড়বাসীর প্রতি যে অত্যাচার হয়েছে, ভোটারদের প্রতি যে অত্যাচার হয়েছে, তাদের প্রতি যে অবিচার হয়েছে, আমি কিন্তু ছাড়ব না। হ্যাঁ, আমার সামনে ছিল আমি হেসেছি, পাশে দাঁড়িয়েছিলাম, কী করব, আমি হাসছিলাম এই জন্যেই উনি দেখছেন কথা বলতে পারছিল না, সেই জন্য সত্যি ওই জন্য আমার হাসি লাগছিল, যা মাইক ধরে যা হুড়ুম হুড়ুম করে আর আমার পাশে দাঁড়িয়ে দেখেন তো কথা বলা বন্ধ হয়ে গেছে, আমি শুধু হাসছিলাম, বেটা অনেক বড় বাঘের মতো গর্জন করে, আমি তো ওনার হাফ বয়স, আমার ওনার ৫০-এর বেশি বয়স, আমার ৩০ বছর, তো আমি তো ওনার ছেলে সম, ছেলে সম, আমার পাশে দাঁড়িয়ে তো কথা বলতে ভয় পাচ্ছে কেন, আমি না হাসছিলাম খুব, যে বাঘ ছিল বিড়াল হয়ে গেল কীভাবে, আমার খুব হাসি লাগছিল। দেখ সেই বিষয় নয়, আমরা সৌজন্যতা রাজনীতি করব। আমি বিগত দিনে বলছি, আজকেও বলছি, ভোটকে কেন্দ্র করে বুথে না কোনো নিজেদের মধ্যে, গ্রামবাসীর মধ্যে, এলাকাবাসীর মধ্যে কোনো না অশান্তি হয় সেটা দেখার দায়িত্ব আইএসএফের যেমন, সাধারণ মানুষেরও যেমন, বিরোধী যারা রাজনীতি করছেন প্রত্যেকের দেখার দায়িত্ব, তবে আইএসএফকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। এই ভোট যাবে, আবার ভোট আসবে, কিন্তু পরিবারের পরিবারের মতো যারা আমরা থাকি, পরিজনের আর্থিক সম্পত্তি সম্পর্ক যাদের সাথে আছে, আমরা গ্রামে যারা বসবাস করি, এই ভোটকে কেন্দ্র করে কোনো রকম আমরা অরাজকতায় জড়িয়ে পড়ব না। এটা হবে তো নাকি ভাই?
আমরা রক্তপাতই নির্বাচন করে দেখাবো। যদিও মনোনয়ন পর্বে শাসকের যে গুন্ডামি মস্তানি দেখেছি, আশা করব শাসকও তাতে লজ্জিত হয়েছে। সারা অল ইন্ডিয়া লেভেলে যেভাবে নিউজ হয়েছে, পশ্চিমবঙ্গের মাথা হেঁট হয়েছে, পশ্চিমবাংলাবাসী হিসাবে আমরা লজ্জিত। আমরা চাইব শাসক আগামী নির্বাচনে শান্তিপূর্ণভাবে কোটা বাজে। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে ভোট করাবে, মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করবে, যার যাকে ভালো লাগবে ভোট দেবে, যে জিতবে তাকে শুভেচ্ছা জানানো হবে, যে হেরে যাবে তার কাজ হবে, যে জিতেছে তার কাজকর্মে যদি কিছু ভুল হয় ভুলটা ধরিয়ে দেওয়া। এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি, এটা মানুষকেই করতে হবে। তাই আপনাদের কাছে আমি আশা করব এই ব্যবস্থা করবেন। এবার হচ্ছে একটা কথা, বিভিন্ন জায়গায় বলছে, বলছে খেতে না ফলাতে পারলে খামারে ফলাবো, মানে বলছে গণনা কেন্দ্রে ফলাবে। আচ্ছা আপনারা বলেন, ভোট আপনারা দেবেন তো? হ্যাঁ, তাহলে আপনাদের ভোট না চুরি হয় দেখার দায়িত্ব কার? প্রশাসনের তো আছে, সেন্ট্রাল ফোর্স থাকবে, স্টেট ফোর্স থাকবে, নির্বাচন কমিশন আছে, সাথে সাথে কারা দেখবে? আপনাদের ভোটও আপনাদেরকে পাহারা দিতে হবে। পারবেন তো নাকি? 200 মিটার কি 100 মিটার 144 থাকবে, তার বাইরে গিয়ে আপনারা আপনাদের ভোটকে পাহারা দেবেন। কোনো মতে এই ভেতরে না ভোট লুট হয় সে দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। একবার এই দায়িত্বটা নিন, হয়তো একটু কষ্ট হবে, 2-3 দিন রাত জাগতে হবে গণনা কেন্দ্রে যখন চলে যাবে ব্যালট পেপার, কিন্তু আপনাদের বলছি 2-3টা দিন রাত জাগুন, আগামী 50 কি 100 বছর কোনো রকম ভোট নিয়ে মারামারি হানাহানি এলাকায় আমরা হতে দেব না। একবার শুধু এই পরিবর্তনটা করে দেখান। 2-3টে রাত জাগতে পারবেন তো? পারবেন তো? ভোট পেয়ে পাহারা দিতে পারবেন তো? এদেরকে ভোটের মাধ্যমে জনবিচ্ছিন্ন করে দেন। কারণ আমরা আগামী দিনে আসলে, আমি কথা দিয়ে বলছি, আমি কথা দিচ্ছি, ওই শুধু ওই মাইকে ডায়লগ বাজি নয়, যে নমিনেশন কোথায় আটকালে আমাদেরকে জানাবে, আমরা ব্যবস্থা করে দেব। নওশাদ সিদ্দিকী কোথায় ছুটে গিয়েছিল জানাতে? কোথায় গিয়েছিল? নির্বাচন কমিশন দপ্তর তো গিয়েছি, মমতা ব্যানার্জির কাছে, তৃণমূল দলের, তিনি যিনি সুপ্রিমো, আমার রাজ্যের অভিভাবিকা সিএম, তার ভাইপো বলছেন, ডায়লগবাজি করছেন স্টেজ থেকে, নমিনেশন দিতে গেলে কোথায় আটকালে আমাদের বলবে, আমরা দায়িত্ব নিয়ে করাবো। তো নওশাদ সিদ্দিকী ভাঙরবাসীর জন্য গিয়েছিল, রাজ্যবাসীর জন্য গিয়েছিল, নমিনেশনকে কেন্দ্র করে অশান্তি হচ্ছে, অশান্তি আটকানোর জন্য কই মমতা ব্যানার্জি সাড়া দিয়েছে? তো কথা আর কাজের সাথে মিল আছে তো? তবে একটা কথা বলি, আজকে আমি যাওয়ার পর থেকে মমতা ব্যানার্জি মনে হয় মহাশয়া আর জীবনে ওই শব্দটা ব্যবহার করবে না, কিছু হলে আমাদেরকে জানাও, আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু তার কলটা আমি বন্ধ করে দিয়ে নবান্ন এসেছি, তার কল বন্ধ করে দিয়ে এসেছি, আমি জানাতেই গিয়েছি, তিনি আঁচ পেয়েছিলেন, ওই জন্য তিনি আমার সাথে দেখা করেননি। উনি শুভেন্দুবাবুর সাথে চা খাওয়ার জন্য ওনার টাইম আছে, উনি শোভন আর কি আছে ওটাকে, বৈশাখীর লীলা চলছে সেখানে টাইম দেওয়ার সময় আছে। উনি একজন বিরোধী দল বাংলার জন্য, বাংলাবাসীর জন্য, ভাঙরবাসীর জন্য, যাতে না অশান্তি হয়, এলাকা উত্তপ্ত হয়ে আছে, যাতে শান্তি ফিরে আসে, সেই জন্য গিয়ে 5 মিনিট সময় চেয়েছিলাম, তার হয়নি। জানে উনি এসে, আমি যদি পৌঁছে যেতাম ওনার সামনে, উনি তো পুরোপুরি ফেঁসে যেতেন, সেই জন্য টাইম হয়নি। তা টাইম হয়নি কি, আগামী দিনে হবে, সময় কথা বলবে। মানুষের জন্য আমি 100 বার যেতে রাজি আছি, মানুষের স্বার্থে আমি স্যাক্রিফাইস, মানুষের জন্য 100 বার স্যাক্রিফাইস করতে আমি প্রস্তুত আছি। যাক, ভোটটা কিন্তু আমরা যেমন দেব আমরা তেমন পাহারাও দেব, কোনো মতে আমাদের ভোটকে আমরা চুরি হতে দেব না। ভাই শেষের দিকে এসেছি, শেষ করব, আমাকেও বাড়ি যেতে হবে, সকাল থেকে প্রোগ্রাম চলছে হরিণঘাটা আমডাঙ্গা, আবার আপনাদের এখানে, যদি এখানে এসেছি হরিণঘাটাতে চারি জায়গায় শুধু হাঁটিয়েছে, এরকম একটা করে প্রোগ্রাম করলে এক জায়গায় বলার সুবিধা হয়, কি বলবো, যেটা ভালো বুঝেছে করেছে তারা। তো আপনাদের বলবো, ভোটকে নিয়ে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। কে কাকে মারছে ভাই, সকাল সন্ধে যার সাথে দেখা হয়, সারা বছর চায়ের দোকানে বসে যার সাথে আড্ডা দেন, সকালবেলা এসে চায়ের দোকানে বা সন্ধ্যাবেলা কাজকাম মিটিয়ে চায়ের দোকানে এসে যার সাথে গল্প করেন, এই ভোট নিয়ে তাকে মারবো আমরা কীভাবে? আমাদেরকে কারা হিংস্র বানিয়ে দিচ্ছে, কারা হিংস্র বানাচ্ছে? যারা এসি ঘরে বসে থাকে, যারা যখন রাস্তাতে বার হয়
এসি গাড়িতে ঘোরে, তারা আমাদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে দিচ্ছে। আর তারা দেখছেন কোনোদিন তারা মারামারিতে জড়িয়েছে? শুভেন্দু অধিকারী মহাশয় এত কিছু বলে, কোনোদিন অভিষেক ব্যানার্জির সাথে তার হাতাহাতি লড়াই হতে দেখেছেন? কুণালবাবুকে কোনোদিন দেখেছেন বিমানবাবুর সাথে হাতাহাতি লড়াই করতে? পার্থবাবুকে কোনোদিন দেখেছেন সুকান্তবাবুর সাথে হাতাহাতি লড়াই করতে? তাদের লড়াইটা কি হয়? মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, এই মাইকের মাধ্যমে। তাই আপনাদেরও বলবো, আপনারাও একটু লক্ষ্য করুন, আপনারাও একটু দলের ওপরের নেতাদেরকে দেখে একটু শিখুন যে কোনোদিন তারা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়েনি। তাহলে আপনারা যারা আছেন এখানে বসে আছেন, গ্রামের মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর, প্রত্যেককে বলবো যার যার রাজনৈতিক আইডিওলজি পছন্দ আছে, যে দলের কর্মী থাকুন, আমার সেখানে কোনো বিরোধিতা নয়, কিন্তু দিনের শেষে প্রতিবেশী মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। প্রতিবেশীদের কথা মাথায় রেখে আপনারা রাজনীতি করুন। তবে আশা করছি আগামী দিন ভালো আসছে, সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য আপনারা এগিয়ে আসবেন। আপনাদেরকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, আদর্শ জনগণের পঞ্চায়েত আমরা গড়ে তুলব, যে পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যেকটা জনগণ কিভাবে উপকৃত হয় সেটা আমরা দেখার আমাদের প্রধান লক্ষ্য হয়ে উঠবে। আমরা শেষ কথা বলবো, আমরা যে পরিষেবা দেব আপনারা যেটা বলবেন তো সেইটা কাজ হবে। আমরা মায়েদের নিরাপত্তার কথা ভেবে, এলাকা নিরাপত্তার কথা ভেবে, শান্তির কথা ভাবে, সম্প্রীতির কথা ভেবে আপনাদের কাছে আমরা একটা প্রস্তাব রাখছি। আপনারা আমাদেরকে যে যে অঞ্চলগুলো আমাদের হাতে তুলে দেবেন, দায়িত্বভার তুলে দেবেন, সেই সমস্ত অঞ্চলগুলোর পরিচালনার ক্ষেত্র আমাদের হাতে উঠে যাবে। আপনাদের নিরাপত্তার স্বার্থে, মা বোনেদের নিরাপত্তার স্বার্থে, এলাকার শান্তির স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে, ঐক্যের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে সেই সমস্ত অঞ্চলগুলোকে আমরা সিসিটিভি ক্যামেরার মধ্যে রেখে দেব। অর্থাৎ সেই এলাকাতে কোনো দুর্নীতি, কোনো অপকর্ম আমরা হতে দেব না, সবসময় নজরদারির মধ্যে রাখব। ঠিক আছে, বাদ মে উঠাই, এক মিনিট আমি বলে দিচ্ছি, ওটা আপনাদেরকে দিয়ে দেবো। আপনাদেরকে আমরা মডেল, আমাদের অঞ্চলের মাধ্যমে মডেল স্কুল উপহার দেব, যেটা পঞ্চায়েতের মাধ্যমে পরিচালনা হবে। আমরা মডেল স্বাস্থ্যকেন্দ্র উপহার দেব, আমরা পানীয় জল রাস্তাঘাট থেকে শুরু করে লাইটের যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলো দূরীকরণ করব, আর সমস্ত কাজই আমরা গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে করব। যেই গ্রাম উন্নয়ন কমিটির মধ্যে সাধারণ মানুষ থাকবে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাও থাকবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।